হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুলতা জগৎ। আমি সুলতা, আমার চ্যানেল সুলতা জগতে তোমাদের জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো বন্ধুরা দেখো, সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে, চাল নিয়ে নিচ্ছি। তো দুকুটো চাল নিলাম, নিয়ে এখন আমি ভাতটা বসিয়ে দেবো। তো বন্ধুরা এখন বাজে সকাল 7টা। তো আগে মুখ না ধুয়ে চলে এসেছি রান্নাঘরে, কারণ তোমরা তো সবাই জানো সকালবেলা রান্না আমাকে করতে হয়। তো 7টা তাড়াতাড়ি আমাকে রান্নাটা আগে বসিয়ে দিতে হয়, তাই ভাবলাম যে ব্রাশ করব না, মুখ ধোবো না, আগে ভাতটা বসিয়ে দিই। তো তাড়াহুড়ো করে ভাতটা বসিয়ে দেব বলে দেখো চাল নিয়ে নিলাম, কলতলায় চলে এলাম। চালটা ভালো করে ধুয়ে এবার আমি হাঁড়িতে দিয়ে দেবো। তো হাঁড়িতে দিয়ে দেবো ঠিকই, তার মধ্যে কটা আলুও সেদ্ধ দিয়ে দেবো, কারণ যা গরম পড়েছে না বন্ধুরা, এখন মানে কি বলবো, কোনো তরকারিপাতি খেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে একেবারে সাদা সাপটা খাবার খাই, মনে হচ্ছে জল ঢেলে ভাত খাই, আর কিচ্ছু খেতে মন করছেই না, মানে খেতে ইচ্ছা করছে না কিছু। কিন্তু না খেলে তো শরীর দুর্বল হয়ে যাবে, তাই খেতে হবে, তাই দুটি রান্না করছি। আর শ্যামবাবুকে খাবার দিতে হবে, মেয়েকে খাওয়াতে হবে বলেই রান্না করা, নয়তো এই গরমে আমার একদম খেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে জল খেয়েই পেট ভরে থাকি, এত গরম লাগছে। তারপর ওই যে তোমাদের বললাম, আমাদের ঘরে একটা মাত্র জানলা, হাওয়া বাতাস তো ঢুকেই না, আর যতটুকু সময় কারেন্ট থাকে তাও সেই গরম হাওয়া মনে হয় যেন একবারে সেদ্ধ করে দিয়ে চলে যাচ্ছে দেহটাকে। তো কিছু করার নাই, আর কারেন্ট চলে গেলে তো মানে কি বলবো, মানে টেকাই যায় না। আমি তো সবসময় বাইরেই বসে থাকি, ফ্যান যখন না থাকে, কারেন্ট যখন না থাকে তখন। তো এত কষ্ট বন্ধুরা, ভালো লাগছে না, মানে কি বলবো, দু তিনটে যদি জানলা থাকতো বা আরও একটা যদি স্ট্যান্ড ফ্যান থাকতো তাহলে হয়তো এতটা গরমে কষ্ট পেতাম না। কিন্তু কী করবো, কিছু করার নাই এখন। তো দেখো আমি ভাতের মধ্যে আলুগুলো সেদ্ধ দিয়ে দিলাম, আর ডাল সেদ্ধও দিয়ে দিলাম ভাতের মধ্যে, কারণ আলাদা করে যদি আমি প্রেশার কুকারে যদি ডাল সেদ্ধ বসাই তাহলে আমার গ্যাসটা পুড়বে। আর মুসুরির ডাল তো ওই ছোটো কৌটোটার মধ্যে দিলেই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, তাই ভাবলাম শুধু শুধু গ্যাস নষ্ট করে তো লাভ নেই, এমনিতেই আমার গ্যাস আর বেশি দিন চলবে না, গ্যাস শেষ হয়ে যাওয়ার পথে অল্প একটু গ্যাস আছে, তো বাঁচিয়ে বাঁচিয়ে চলাটাই সবথেকে বুদ্ধির কাজ। তো তাই ওর মধ্যেই দিয়ে দিলাম ডাল সেদ্ধর কৌটোর মধ্যেই ডালটা দিয়ে দিলাম। তো ওইদিকে ভাতটা বসিয়ে দিয়ে চলে এলাম, তো ভাবলাম এবার আমি মুখটা ধুয়ে নিই। তো দেখো মুখ টুক ধোয়া হয়ে গেল, আর এদিকে ঢোপ ঢাপগুলো সমস্ত কলের মুখে লাগিয়ে দেবো, কারণ জল কখন যে চলে যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। ওই জন্য ভাবলাম জলগুলো যদি না ভরে রাখি তাহলে সারাদিন ধোয়াপালা করতে পারবো না, কাজকর্ম করতে পারবো না, জল তো খুবই প্রয়োজন। তোমরা তো জানো আমার সিলিন্ডার কল নেই, এই টাইম কলের মাধ্যমেই আমার সমস্ত কাচাকাচি, ধোয়াধুয়ি, মোছামুছি সব কিছু এই জলেতেই করতে হয়। তাই এই যে তিনটে ঢোপ দেখছো, এগুলোই ভরে রাখার চেষ্টা করি সবসময়। তো আগে জল ভরার কাজ আর রান্নার কাজ, এটাই আমার সকালবেলা ঘুম থেকে উঠে এই দুটো মেন কাজ থাকে। তো এটা করে নিলে আমার পুরোপুরি শান্তি, তারপরে আর বাকি টুকটাক কাজ যদি নাই বা করি তাও আমাকে কেউ কিছু বলার নাই। তো যাই হোক বন্ধুরা, বলার নাই বলে কি করবো না, কখনো না, নিজের সংসারের কাজ নিজেকেই করতে হবে, তাতে কেউ বলুক আর না বলুক, নিজেরই খারাপ লাগবে যদি কাজ ফেলে রেখে যদি বসে থাকি, আমার নিজেরই শান্তি হয় না, মনে হয় কতক্ষণে কাজগুলো করব, করে ফ্রি হব তারপরে বসবো। তো মোবাইলের তো একটা নেশা আছেই যে কতক্ষণে কাজ করব আর মোবাইল নিয়ে টুক করে বসে যাব। হ্যাঁ, কারণ মোবাইলে কটা কমেন্ট এলো, ভিডিওতে কটা ভিউজ হলো, এগুলো তো আমাদের ইউটিউবারদের, মানে বিশেষ করে আমরা ছোটোখাটো ইউটিউবারদের বেশি নেশা থাকে, সবসময় ভাবি যে কটা ভিউজ বাড়লো দেখি তো, কটা কমেন্ট এলো দেখি তো, এক একটা কমেন্ট আমাদের, আমার কাছে বিশেষ করে এতটা মূল্যবান না বন্ধুরা, তোমরা যখন কমেন্ট করো না আমার ভীষণ ভালো লাগে, যে আমি একটা ছোটো ইউটিউবার, তোমরা আমাকে কত ভালোবেসে, তোমরা আমাকে ভালোবাসা দিচ্ছ, কমেন্ট করছো, ভীষণ ভালো লাগে জানো না, তোমাদের এক একটা কমেন্ট আমাকে ভিডিও করার জন্য উৎসাহ যোগায়। প্রত্যেক দিন ভাবি কী ভিডিও দেবো, কী ভিডিও দেবো, না থাক আজকে আর ভিডিও দেবোই না, ভালো লাগছে না, কিছু দেখানোর মতন নেই, কী ভিডিও দেবো। কিন্তু পরক্ষণে তোমাদের কমেন্টগুলো যখন পাই তখন মন ভরে যায়, তখন ভাবি যে না, ভিডিও না দিলে তো আমার বন্ধুরা, যে কটাই আমার বন্ধু আছে আমার জন্য অপেক্ষা করে থাকে, তারা তো দেখতে পাবে না, তো তাদের জন্যই আমার ভিডিওগুলো করা। তো যাই হোক বন্ধুরা, চেষ্টা করি সবসময় ভিডিও দেওয়ার, কিন্তু জানি না আবার কোন দিন ডুব দিয়ে দেবো মাঝখানে। তো যাই হোক, যতদিন পারবো এভাবে দেওয়ার চেষ্টা করব। তো দেখো এই যে বলছি, গরম পড়েছে, গরমের মধ্যেও দেখো চায়ের নেশাটা কিন্তু আমার বাদ যায় নাই,
হ্যাঁ, তবে দুবেলা চা খেতাম, দুবেলার জায়গায় সেটা আমার একবেলা হয়েছে, কিন্তু তবুও আমি কিন্তু চা খাওয়া ছাড়িনি। তবে সকালবেলাটা একটু তো গরমটা কম লাগে, তাই সকালবেলাটা চাটা খাই, কিন্তু যখন বিকাল হয় তখন ভীষণ গরম হয়, পুড়ে ছাই হয়ে যাবো, সেই সময় তো আর চা খাওয়া যায় না বন্ধুরা। তো সেই টাইমটা আমি শরবত খাই, তোমরা তো দেখেছোই, শরবত খেলে মন প্রাণ যেন জুড়িয়ে যায়, কিন্তু এই সকাল টাইমটা চা না খেলে যেন কাজে এনার্জি আসে না, তাতে সেটা গরম হোক আর যাই হোক চাটা খেতেই হবে। আর এই দেখো আমার, সবার তো জানো তোমরা সবাই, আমার নতুন বন্ধুরা জানে না, কিন্তু আমার আগের বন্ধুরা সবাই জানে যে আমি নিমকি দিয়ে চা খেতে ভালোবাসি। তো দেখো নিমকির টোপলা নিয়ে বসে গেলাম, তবে এই এক টোপলা নিমকি খেলে আমার পেট খারাপ হয়ে যাবে, এক টোপলা নিমকি মোটেও খাবো না, নিয়ে বসেছি তাই, কারণ আবার কে বাটিতে ঢালবে, তার থেকে একবারে টোপলা টাপলে নিয়ে বসেই যাই। তো তাই দেখো ক্যারি ব্যাগে নিয়ে বসে গেলাম, আর এদিকে দেখো একটা ঢোপ ভরা হয়ে গেছে, তাই ভাবলাম যে আর একটা ঢোপ লাগিয়ে দিই, শুধু শুধু জলটা নষ্ট হচ্ছে, তো কলটা তো এখন বন্ধ করবো না, তো আর একটা ঢোপ লাগিয়ে দিয়ে আসি, তাহলে ওটা ভরতে থাকবে আর এদিকে আমি চা খেতে থাকবো। তো এইভাবেই সমস্ত কাজের ফাঁকে ফাঁকে একটা কাজ হলো কি না, আমি আর একটা কাজ করতে শুরু করে দিই, এতে কি সময়ে সাশ্রয় হয় আর কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়, মানে বসে না থেকে মানে যত তাড়াতাড়ি নিজের কাজগুলো নিজে করে নেবো তত মানে আমার মাইন্ডটা ফ্রেশ হয়ে যাবে, তত মনে হবে যে না যাই হোক আমার বাকি মোবাইলের কাজগুলো আমি বসে বসে করতে পারবো। তো বন্ধুরা দেখো চা খাওয়া হয়ে গেল, আবার চলে এলাম ঘরে, এই যে তোমাদের পেঁয়াজ রসুন সমস্ত কিছু দেখাচ্ছি, কী করবো বলো তো, কারণ এই পেঁয়াজ রসুনগুলো দিয়ে আজকে ডালটা সম্বাড়া দেবো, মানে ডাল মুসুরির ডালটা ছোক করবো। তো আমি তো, তোমরা তো সবাই জানো যে আমি পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা দিয়েই মুসুর ডালটা খেতে পছন্দ করি, আর সময় সময়ে অবশ্যই আমি মুসুরির ডালটা টক মানে ধরো টমেটো দিয়ে খেতে বেশি ভালোবাসি। তো এমনি মুসুরির ডাল আমি কোনো দিন খাই না পেঁয়াজ রসুন ছাড়া। তো যাই হোক বন্ধুরা, দেখো পেঁয়াজ রসুন সমস্ত কিছু কেটে নিয়েছি, আর এই ডালে আমি কাঁচা লঙ্কাই দিই, শুকনো লঙ্কা ফোড়ন দিই না, কারণ কাঁচা লঙ্কার একটা টেস্ট আলাদা থাকে মুসুরির ডালে, যদি পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা দেওয়া হয় তাহলে সেটার আলাদাই একটা ফ্লেভার থাকে। তো যাই হোক বন্ধুরা, আমার তো এটাই ভালো লাগে, তাই এটাই আমার মতামত, তোমাদের কি ভালো লাগে তোমরা কমেন্টে অবশ্যই জানিও। তো দেখো ভাতের মধ্যে আলু দিয়ে দিয়েছি, ডাল সেদ্ধ হয়ে গেছে, তো এবার আমার ফ্যান ঝরানোর পালা। তো এবার চলে এলাম দেখো ফ্যান ঝরাতে, তো এখানে একটা দুর্ঘটনা ঘটেছিল, তোমাদের সাথে আমি শেয়ার করিনি, তো সব কিছু শেয়ার করাটা যায় না, ভিডিও লং হয়ে যায়। তো এখানে আমার ফ্যান ঝরাতে ঝরাতে মানে হাতে ফ্যান পড়ে অল্প একটু গেছিলো, খুব একটা পড়ে নাই, তবে ভীষণ জ্বালা করছিলো বন্ধুরা। তো যাই হোক সঙ্গে সঙ্গে নারকেল তেল লাগিয়ে নিয়েছিলাম, তো কমে তো নাই, তাই অনেকক্ষণ মানে ফোসকাটা আর পড়েনি আর কি। তো যাই হোক বন্ধুরা, এটা আমার স্বভাব, আমার স্বভাবের জন্যই আমার হাত পা পুড়ে যায়, কিছু করার নাই, ওই যে ধরপড় ধরপড় করে কাজ করি তার ওপর মানে কি হাড়িটা ওপর দিকে তুলে ফ্যান ঝরাই, তো এটাই আমার বদ অভ্যেস, তো নিজের দোষের কারণে আজকে ছ্যাঁকা খেয়েছি, কিছু করার নাই, কাকে বলবো বলো, কেউ তো আর আমাকে ছ্যাঁকা লাগিয়ে দেয়নি যে তাকে দুটো কথা শোনাবো আর নিজের জ্বালাটা মিটিয়ে নেবো, নিজেই নিজেকে কষ্ট দিয়েছি, তো সেই জন্য আর কিছু করার নাই বন্ধুরা, কাউকে কিছু বলার নাই, চুপচাপ কষ্ট সহ্য করে নিজের কাজ করে যাও মুখ বন্ধ করে, তাই করে চলেছি। একে তো গরম, তার উপরে গরম ফ্যান হাতে যদি পড়ে বন্ধুরা, তাহলে কার না মাথাটা গরম হয় আর কতটা কষ্ট হয় ভাবো তো, মানে জ্বলছি আর ভেতরে ভেতরে নিজেকেও ভীষণ বকছি, হ্যাঁ, যে আমি মানে কি বলবো এতটাই কেয়ারলেস, হ্যাঁ, কাজ করছি অথচ আমার হুঁশ নেই যে আমার হাতে ফ্যান পড়ে যাচ্ছে। তো এর আগের দিন হাত কেটে ফেলেছিলাম সবজি কাটতে কাটতে বলেছিলাম, আর আজকে দেখো ফ্যান, এই দেখো স্বভাব দেখেছো, এইখানেই ঘটনাটা ঘটেছিলো, মানে এরকম করে ই করছি আর হাতের মধ্যে গড়িয়ে ফ্যান চলে এসেছিলো। তো সেই সিনটা বন্ধুরা আমি তোমাদের সাথে শেয়ার করিনি। তো যাই হোক ভাত, এবার আমি ফ্যান ঝরিয়ে ভাতটা ঘরে নিয়ে যাব। আমাদের তো আগেই বললাম যে কি রান্না বান্না হবে, তো দেখো ডিম ফাটিয়ে নিয়েছি, ডিমের ওমলেট করব, কারণ আমার মেয়ে ডিমের ওমলেট ছাড়া খুব একটা ভালো খায় না, খায় সেদ্ধ ডিমটা খায়, খুব যে ভালো খায় তা না, তবে ডিমের ওমলেটটা করে দিলে ও একটু ভাতটা বেশি খায়, মানে বেশি বলতে কি যেটুকু খায় মানে ঠিকই খায়, আর অন্য কিছু দিলে অতটা খায় না। তো যাই হোক বন্ধুরা দেখো এটা পেঁয়াজ দিয়ে করেছি, এটা কিন্তু আমার মেয়ের জন্য নয়, ও কিন্তু একদমই ডিমে পেঁয়াজ পছন্দ করে না, খায় না, এটা আমার আর শ্যামবাবুর জন্য, মানে আমরা দুজনেই পেঁয়াজ দিয়ে খেতে ভালোবাসি, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে, আর এটা দেখো মেয়ের জন্য। তো হয়ে গেল আমাদের তিনজনের তিনটে ডিমের অমলেট গোটা গোটা, আর দেখো মুসুরির ডাল পাতলা করে রেখেছি, কারণ পাতলা ডালই এখন অমৃত, ঘন ডাল একদমই পছন্দ না, আর মুসুরির ডাল তো ঘন একদমই ভালো লাগে না, যত পাতলা করা যাবে মুসুরির ডাল তত ভালো লাগে। তো দেখো পেঁয়াজ রসুন তেলে ফোড়ন দিয়ে দিলাম, এবার ডালটা আমি সম্বাড়া দিয়ে দেবো,
তাহলে আমার ডাল রান্না রেডি হয়ে যাবে। আর ডাল রান্না রেডি হয়ে গেলে সঙ্গে সঙ্গে শ্যামবাবুর টিফিনে আমি দিয়ে দেবো, শ্যামবাবুর টিফিন রেডি করে দেবো। তো এইদিকে তো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেল, আর এদিকে মেয়ে ঘুম থেকে উঠে গেছে, তো মেয়েকে ব্রাশ করতে দিলাম, ও ব্রাশ করছে। তো আমি বললাম, বাবা তুই ব্রাশটা কর, আমি তোর জন্য হরলিক্সটা রেডি করে রাখি। তো মেয়েকে দেখো আমি হরলিক্স দিয়ে দেবো এখন, কারণ সকালবেলা ম্যাগি ট্যাগি দেওয়া যাবে না এই গরমের মধ্যে। ওর এমনিতেই এর আগে একদিন সকালবেলা ম্যাগি খেয়েছিল গরমের মধ্যে, তো বলছিল মা ভীষণ পেট ব্যথা করছে, তো এখন আর ওগুলো সকালবেলা আমি দিই না। তবে স্কুলে যখন যায় তখন মাঝে মাঝে টিফিনে দিয়ে দিই, তো বাড়িতে এখন দিতে চাইছে না, কারণ প্রচণ্ড গরম পড়েছে। তো এই হরলিক্সটাই মানে বেস্ট ওর পক্ষে এখন। একটু জলও খাওয়া হয়ে যাবে, আমার মেয়ে তো জল খেতে চায় না, তাই ওকে জল দেওয়া হয়ে যাবে, হরলিক্সও খাওয়া হয়ে যাবে। ব্যায়াম করছে, ও কিভাবে ব্যায়াম করে আজকে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। ও এভাবেই ব্যায়াম করে, এটাকে কি বলে গো? বুকডন। এই দেখো শ্যামবাবুর হারকিউলিস বডি দেখে নাও বন্ধুরা, দেখো বন্ধুরা এতদিন ধরে ব্যায়াম করছে, এখনো বডি শডি করতে পারলো না, ওই হারকিউলিস বডি থেকে গেল ওর। ঘোড়ার ডিমের বডি, যতই চেষ্টা করো তুমি সালমান খান হতে পারবে না, তুমি ওই জনি লিভারি হয়ে থাকবে। বাড়িতে করে আর কত হবে, এটা শরীর ফিটনেস থাকার জন্য যা করে। তো বন্ধুরা আমি শ্যামবাবুর সঙ্গে মজা করছিলাম, ওর সঙ্গে ঠাট্টা করছিলাম। আসলে কি জানো বন্ধুরা, এটা সত্যি, শুধু শ্যামবাবু কেন প্রত্যেকটা মানুষকে, মেয়ে বলো ছেলে বলো সবাইকেই উচিত নিজের ফিটনেসটা ঠিক রাখার জন্য কিছু না কিছু ছোটোখাটো ব্যায়াম করা, যে যেটা পারবে তার সেটাই করা দরকার, কারণ এতে শরীরটা ভালো থাকে। তো শ্যামবাবু এটা করে, তো দেখো বলতে নেই অনেক বছর ধরে করছে, তো যাই হোক ওর শখ বলো আর যেটাই বলো, তাও ভালোই লাগে। পেছন দিকটা দেখেছো কত সুন্দর খাঁজ, তো যাই হোক ও এগুলো করে বাড়িতে, তাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। ওর সামনাসামনি না বললেও তো ভালোই বডি শডি করে ফেলেছে, হ্যাঁ তোমরা তো দেখতেই পাচ্ছ তার নমুনা, তাই তোমাদের সাথে আজকে শেয়ার করে দিলাম বন্ধুরা। তো শ্যামবাবুর ব্যায়াম করা হয়ে গেল, ও স্নান করে রেডি হয়ে গেল দোকানে যাওয়ার জন্য। আর ওকে রাখো টিফিনে ডাল, মুসুরির ডাল, আলু সেদ্ধ আর ডিমের অমলেট দিয়ে দিলাম। তো এবার ওর দোকান যাওয়ার পালা, তো ওকে দোকানের জন্য রওনা করে দিলাম, ও দোকানে চলে গেল। শ্যামবাবু দোকানে চলে যাওয়ার পর আবার আমি কাজে লেগে গেলাম, তো কাজ করে তোমাদের সামনে আসছি বন্ধুরা। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুলতার জগৎ। আমি সুলতা, আমার চ্যানেল সুলতার জগতে তোমাদের জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে আসছি, সমস্ত কাজ বাজ গুছিয়ে নিয়ে শ্যামবাবুকে দোকানে পাঠিয়ে দিয়েছি। আমার রান্নাবান্নাও কমপ্লিট, সমস্ত কাজ বাসন ধোয়া ঝাঁটপাট দেওয়া সমস্ত কাজ কমপ্লিট। তো বন্ধুরা এখন আমি যাব স্নান করতে, স্নান করে এসে পুজো দেবো, পুজো দিয়ে খানা পিনা করবো, করে তারপরে তোমাদের সামনে আসছি, ঠিক আছে বন্ধুরা? তো চলো ফটাফট স্নানটা করে চলে আসি, ভীষণ মাথাটা যন্ত্রণা করছে, মাথায় তেল নিতে হবে। তো চলো বন্ধুরা আমি স্নানটা করে চলে আসি, ঠিক আছে? তো দেখো বন্ধুরা স্নান টান করে পুজো সেরে সমস্ত কাজ বাজ বাগিয়ে তারপর মা মেয়ে দুজনেই খেতে বসে পড়লাম। হাও মাও চাও মানুষের গন্ধ পাও, তো বন্ধুরা মোটেও তোমাদের আমি ভয় দেখাতে আসিনি, কারণ আমি এইভাবে চুল খোলা অবস্থায়, কারণ আমি স্নান করেছি খেয়েছি, তোমরা দেখলে স্নান হয়ে গেছে খাওয়া হয়ে গেছে, এখন মাথাতে তেল দেবো, কারণ ভীষণ মাথাটা গরম হয়ে রয়েছে আর প্রচণ্ড মাথাটা যন্ত্রণা করছে। তো তাই এরকম শাকচুন্নির মতন হয়ে চলেলাম আজকে, আমার বর হয়ে গেল বডি বিল্ডার আর আমি হয়ে গেলাম শাকচুন্নি, তো তাই শাকচুন্নির মতন তোমাদের সামনে চলে এসেছি। তো একে তো থাইরয়েডের জন্য সমস্ত চুলগুলো উঠে গেছে, আমার তৃষা হওয়ার পরে চুল উঠে গেছে, তো এখন টাকলু হয়ে গেছি প্রায় বললেই চলে। তো যে কটা আছে সে কটা তো মাথাতে টিকিয়ে রাখতে হবে, তো তার জন্য এই যে বন্ধুরা ব্যবস্থা করতে হবে তেল, তো আমি নারকেল তেলই ইউজ করি, তো নারকেল তেলটা এখন মাথাতে থুপে থুপে নেব।
আর না নিলে আমার মাথায় একটা চুলও থাকবে না বন্ধুরা। তো তোমাদের একটা কথা বলে রাখি, শ্যামবাবু কিন্তু এই চুল দেখে আমাকে পছন্দ করেছিল, কিন্তু সেই চুল আর নাই বন্ধুরা, জানো তো খুব কষ্ট লাগে। মেয়েদের চুলেই সৌন্দর্য, আর চুলই যদি না থাকে না ভীষণ কষ্ট লাগে। তো যাই হোক বন্ধুরা, মাথাটা এত গরম হয়েছে না, আমি তেল দিচ্ছি তো মাথাটা একবার আগুন হয়ে রয়েছে, কি বলবো তোমাদের। তেল যতক্ষণ না নেবো শান্তি নাই। তো খাওয়া তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, তোমাদের সাথে খাওয়াটা আর শেয়ার করি নাই। আজকে ডাল, তারপর আলু চোখা আর ডিমের অমলেট করেছি, তোমরা তো দেখলেই তো, সেটা দিয়ে ভাত খেলাম, একবারে অমৃতর মতন লাগলো। এই গরমে ডাল ভাত মানে পুরো অমৃত লাগলো বন্ধুরা, কি বলবো, ভীষণ ভালো লাগলো। এই গরমে না ওইসবই হালকা পাতলা খাবার খাওয়া ভালো বলো, কারণ যদি ওই বেশি ভাজাভুজি বেশি তরকারি যদি খাওয়া হয় না শরীরটা অসুস্থ হয়ে যায়, গরমে ভালো লাগে না। আমার তো মানে সব থেকে ছাতু মাখা, পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ছাতুটা মাখো আর জল ঢেলে ভাত খাও, ব্যাস। আর যদি গরমে পান্তা ভাত খাওয়া যায় তো আরোই ভালো, তো কিন্তু পান্তা ভাত তো আমার পেটে সহ্য হয় না। তো যাই হোক, ডাল ভাতই খেলাম বন্ধুরা, বেশ ভালোই খেলাম, আর খিদেও পেয়ে গেছিলো তাই তাড়াতাড়ি খেয়ে নিলাম, আর তোমাদের সাথে আর শেয়ার করিনি। তো যাই হোক, চুলে তেলটা নিয়ে নিচ্ছি, আশা করি এবার একটু শান্তি পাবো। যতক্ষণ চুলে তেল না নিচ্ছি না বন্ধুরা, মাথাটা না বাই বাই করে ঘুরতে থাকে। শ্যাম্পু করেছি কবে, অনেক দিন হয়ে গেছে, তেল নেওয়ারই সময় হচ্ছে না, তেলই নিতে পারছি না। তো যাই হোক ফাইনালি ভাবলাম যে এখন নিয়েই ফেলে, এখন যদি না নিই আর তেল নেওয়াই হবে না। দেখো এবারে চাপচাপে করে তেলে মনে হচ্ছে চান করে গেছি, ডুবে গেছি। তো এবার জটও পেকে রয়েছে চুলটাতে অনেক, তো ভালো করে জটগুলোকে ছাড়াবো আর চুলটা বাঁধবো, চুল বাঁধবো, সিঁদুর পরবো, ব্যাস, তাহলেই আমার সাজগোজ কমপ্লিট। চুলে শ্যাম্পু করলে তো ভালো লাগে, কিন্তু চুলে তেল নিলে একদমই ভালো লাগে না। তো কী করবো, আমরা আমাদের খাবার দাবার খাচ্ছি আর চুলকে তার পরিপুষ্ট পোষণ দেবো না বলো তো বন্ধুরা, তাহলে সে কী করে বাড়বে তাই না বলো, তাই তো অকালে ঝরে পড়বে চুল। আমি একেবারে চুলের গোড়া থেকে একবার এই ডগা পর্যন্ত তেল নিই, হ্যাঁ, যেন কোথাও যেন বাদ না যায়, দেখেছো চকচক করছে একবারে তেলেতে, এত তেল নিয়ে ফেলেছি আজকে। তো বন্ধুরা যাই হোক, আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, ঠিক আছে বন্ধুরা। তো আবার আসছি পরের দিন অন্য ব্লগের সাথে, ঠিক আছে বন্ধুরা। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তো এখনকার মতন টাটা, ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থেকো, টাটা। তো বন্ধুরা মনে হলো যে সাজুগুজু করার পর একটু সিঁদুর মাথায় দিয়ে কেমন লাগে তোমাদের একবার দেখিয়ে দিই, কারণ ওইভাবে শাকচুন্নির মতন যেতে ইচ্ছা করছিল না, তাই আবার ফিরে এলাম। তো বন্ধুরা দেখো, সিঁদুর পরে টিপ পরে সাজুগুজু করে নিয়েছি, গরমের মধ্যে তো চুল বেনি করে রাখতে পারবো না, তাই এরকম করে ক্লিপ দিয়ে এটা নিয়েছি। তো বন্ধুরা ঠিক আছে, এবার সত্যি সত্যি বিদায় নিচ্ছি, ঠিক আছে, চলো আজকে মতন টাটা, বাই বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঠিক আছে বন্ধুরা, লাভ ইউ অল মাই ফ্রেন্ডস, ঠিক আছে, টাটা।